আর দ্বিতীয় কথা হচ্ছে এটা তো ডাইরেক্ট ওইখানে অনেক মোটা স্টিল মনে হচ্ছে ওজন এটা আপনার কারিগর স্টিল একদম অফার প্রাইস আর যাদের ছোট সাইজ লাগে এটা মাত্র 800 মেড ইন জাপান লেখা আছে এটা অবশ্য কোয়ালিটিও খুব ভালো এটা জাপানিজ কারি কুকার মাত্র 1000 কেউ নেই একদম অফার আপু 2000 টাকা করে মাত্র 2000 টাকা 4 লিটার আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। পুরাতন জাহাজের অরিজিনাল আনকমন বেশ কিছু মালামাল দেখাতে চলে এলাম মেসার্স সাইমন এন্টারপ্রাইজে, যা চেয়ারম্যান ঘাটা ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত। এই দোকানের প্রতিটি সামগ্রী জাহাজের এবং কোয়ালিটি সম্পূর্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর দেখুন আপনার কোনো প্রয়োজনীয় সামগ্রী এখানে আছে কিনা। এটা হচ্ছে রুম হিটার, যাদের বাজেট কম তারা এটা দেখতে পারে আপু। এটা মাত্র 800 ওয়াট। অনেকে দেখা যায় রুম হিটার 1500 উপরে হিট হয়, ওয়াট হয়, ওই কারণে অনেকে নিতে চায় না বিলের কারণে বা এখন কাট মিটারের কারণে। এটা মাত্র 800 ওয়াট, মাত্র 800 ওয়াট। গরমটা আছে? হ্যাঁ, গরম আছে ভালোই অনেক। এটা যদি কেউ নিতে চায় নিতে পারবে, মাত্র 800 ওয়াট, বাজেটের মধ্যে একদম, মাত্র 1000 টাকা, মাত্র 1000 অফার প্রাইস। এগুলা এগুলো আমার কাছে প্রায় 10-12 পিস আছে অ্যাভেলেবেল, কল দিলে সবগুলো 1000ই করে পড়বে, সবগুলো 1000, যে যেটা নেই একদম। বেশি নিলে কি কম নিলে? তারপর দেখা যাচ্ছে আপনার একটা অ্যাডজাস্টমেন্ট আছে, আগে ছিল এটা 110 ভোল্টের আপু, এটা হ্যাঁ মেড ইন জাপান লেখা আছে। এটা অবশ্য 220 লাইনে চালাইতে পারবে, ওরকম ব্যবস্থা করে দিয়েছি আমি। এখানে আপু খুব হেভি বাতাস, মানে 110 ছিল, এখন তুমি 220 করে ফেলছো। হ্যাঁ 220 করি না, একটা ট্রান্সফরমার আছে ছোট, ও আচ্ছা ট্রান্সফরমার দিয়ে দিচ্ছ, আচ্ছা এর সাথে এটা যদি নেই এটা দাম রাখবো মাত্র 1500 টাকা। আচ্ছা, তারপর হচ্ছে একটা গিয়ার মাল আছে, এটা হচ্ছে আপু মেড ইন ইংল্যান্ড কেতলি ইউরোপের, দেখেন মোটামুটি ফ্রেশ আছে, ভালো মানের মেড ইন ইংল্যান্ড আছে দেখেন, 220 ভোল্টের। এটা যদি নেই এটা মোবাইলে যোগাযোগ করতে হবে ইউরোপের মাল। আর আরেকটা হচ্ছে এটা মাল্টিপ্লাক, এটা হচ্ছে আপু মেড ইন ইংল্যান্ড, এটা ফিউজ সহকারে আছে দেখেন, 220 ভোল্টের। এটা যদি নেই এটাও মোবাইলে যোগাযোগ করতে হবে। তারপর হচ্ছে আপনার একটা কেতলি আসছে, এটা কেতলি না ওই চুলা হিটার, হ্যাঁ এটা যদি কেউ না এটার দাম রাখবো মাত্র 2000 টাকা, মাত্র 2000, এবার কমাই দিব 2500-এর উপরে। তারপর আরেকটা দেখতেছেন স্টিলের, এটা হচ্ছে ডাবল আপু, ডাবল ছিল, অর্থাৎ এগুলো তো সব ডেক্সি ধরবে আপু, সব হাড়ি ডেক্সি সব কিছু ধরবে এটাতে, পুরো স্টিল বডি। এটা যদি কেউ নেই দাম রাখবো মাত্র 4500। তারপর আছে এদিকে ঘড়ি আছে, ঘড়িগুলো দেখতে পারবে, এগুলো অ্যালার্ম সহ বাজে, এগুলো নিলে মোবাইলে যোগাযোগ করতে পারবো। কেন বলে দাও, এগুলো 500 টাকা করে আপু, অ্যালার্ম সহ আছে তো ওই কারণে। তারপর আছে আপনার কারি কুকার আছে, এটা হচ্ছে স্টিলের কারি কুকার,
পুরাটা একদম ফ্রেশ আছে মোটামুটি পুরাটা স্টিল বডি এটা যদি কেউ নিতে চায় আমার কাছ থেকে নিতে পারবে মাত্র 2000 টাকা দাম বলে দিচ্ছি এগুলো আর আরেকটা আছে কারি কুকার এটার উপরে গ্লাস সহকারে আছে আপু এটা হ্যান্ড সিস্টেম তারপর এদিকে রুম হিটার গুলো দেখে দেন যেহেতু শীত আর বেশি দিন নাই ফেব্রুয়ারি পর্যন্ত করবো এখন একটু শীত বেশি করতে এগুলো ইনটেক রুম হিটার আছে এগুলো 220 ভোল্টের খুব সুন্দর ইনটেক এগুলো আর বেশি নাই বিক্রি করতে করতে আর মনে হয় 4-5 পিস আছে আচ্ছা এগুলো যদি কেউ নেয় 6000 টাকা আপনি আর একটা জিনিস দেখে একদম অফারে রাইস কুকার অফার দিবা একদম অফার ইচ্ছা মতো নিতে পারবে অনেকে তো বলে দাম বেশি ৪ লিটার সামনে রমজান মাস আসতেছে যারা নিয়ে নিতে চায় নিতে পারবে চার লিটার যাদের ফ্যামিলি মেম্বার 7 জনের উপরে আছে তারা নিতে পারবে নিয়ে রাখে দিতে পারবে সস্তা আছে এগুলো যদি কেউ নেয় একদম অফার আপু 2000 টাকা করে মাত্র 2000 টাকা 4 লিটার 2000 টাকা করে 4 লিটার নিতে পারবে 4 লিটার ইচ্ছা মতো নিতে পারবে এবং কি এক মাসের ওয়ারেন্টি সহ আপু আবার ওয়ারেন্টিও থাকবে এক মাসে ইচ্ছা মতো এক মাসের মধ্যে নষ্ট হলে কি ফেরত নিবা হ্যাঁ হ্যাঁ ফেরত নিবা এক মাসের মধ্যে যদি কোনো সমস্যা হয় সমস্যা হলে ব্যাক নিবে আচ্ছা আচ্ছা অনেক আছে এগুলো অফারে নিতে পারবে একদম অফার প্রাইসে দিয়ে দিচ্ছি এবার একটা মনিটর আসছে এটা হচ্ছে ইউএস এর আপু অনেকে তো জানে না আমেরিকান আর জাপানি মালগুলা বেশিরভাগ 110 ভোল্টের হয় খুব কমই 220 ভোল্টের হয় সো এটা যদি খেয়েও নেই আমার কাছ থেকে এটা মেবি 19 ইঞ্চি এটা একটা ছোট স্প্যানের ট্রান্সফরমার পাবে 4500 টাকা ইউএস এর মাল ট্রান্সফরমার সহকারে তারপর হচ্ছে তারপর এদিকে একটা খুব সুন্দর গিয়ে আসছে প্লাগ হ্যাঁ এটা চার প্লাগ লাল কালার এটা 800 টাকা মাত্র 800 তারপর আছে এদিকে চুলা আছে ইন্ডাকশন ইনফান না এগুলো সব ইন্ডাকশন আপু এটা হচ্ছে আপনার ইন্ডাকশন এটা যদি নেয় মাত্র 2500 টাকা ইন্ডাকশন একদম কম আইলে গুলা 110 ভোল্টের কেউ যদি 110 ভোল্টের নেই এটা হচ্ছে মেরি ম্যাক্স খুব সুন্দর 110 ভোল্টের অনেক বড় দেখেন 220 মাল থেকেও বড় এগুলা অনেক বড় এইগুলা ফ্রেশ কোয়ালিটি 220 নিলে একদম 1500 টাকা করে রাখবো 110 সরি 110 নিলে একদম 1500 একদম সস্তা দিয়ে দিচ্ছি আগে 2000 করে বিক্রি করছি এখানে অনেক আছে আপু দেখেন অনেক এটা হ্যাঁ মিডিয়ার একটা আছে ওইটাও 2500 220 ওটা আপু গ্রিল করে মাংস গ্রিল করে পাশাপাশি এখানে রান্নাও করতে পারবে এটাতে অনেক সিস্টেম করা যাবে হ্যাঁ এটা তো অনেক সিস্টেম করতে পারবে এটা স্টিমও করতে পারবে স্টিমার করে 3 পিস আছে আমার কাছে এগুলো মানে এই সাইডে কিছু রান্না করতে পারবে এখানে কিছু রান্না করতে পারবে আবার উপরেও কিছু করতে পারবে উপরে রুটিও কিছু করতে পারবে এমনি গ্রিলের গিয়া দিছে এরকম আমার কাছে 3 পিস আছে তিনটা আছে এরকম না এগুলা নিলে মাত্র 2000 করে আপু আচ্ছা তারপর হচ্ছে আপনার আপনার কোনো হাত দিতে হবে না জাস্ট পানিটা দিবেন যে জিনিসগুলা দিবেন ওইটা মিনিমাম গরম হয়ে তারপর ব্লেডটা ঘুরবে অর্থাৎ ব্লেন্ডার হবে আবার নিজে নিজে কিছুক্ষণ পর পর হয় এটা আপনার কোনো কিছু করতে হবে না ও টুকুরাটা
মানে নিজে নিজে হবে? হ্যাঁ সব নিজে নিজে, হট ব্লেন্ডার বলে এটাকে। আচ্ছা, এটা যদি কেউ নেয় মানে নিজে নিজে গরম হবে, আবার নিজে নিজে এটা ব্লেন্ড করবে? নিজে নিজে কিচ্ছু করতে হবে না আপনার, এটা নির্দিষ্ট তাপমাত্রায় গরম হবে, নিজে নিজে ব্লেন্ড করবে। এটা যদি কেউ নেয় এটার দাম রাখবো আপু 4500। আচ্ছা, এটা তারপর দেখা গেছে আরেকটা কারি কুকার আছে, কারি কুকার কালেকশন আছে এবার অনেক সুন্দর সুন্দর। এটা যদি নেয় এটা দেখেন, কারি কুকার এই সাইজের কারি কুকার খুঁজে অনেকে, এটা নিলে আপু 2000 টাকা। তারপর আছে মানে এইসব কারি কুকারই ফ্যামিলিতে ব্যবহার করা যাবে। আরেকটা আছে, এটা হচ্ছে আপু 100% জাপানি মাল। এটা এটা করে কি, এটা তো আপনি লুটি পরোটা ন্যাশনাল? হ্যাঁ ন্যাশনাল, জাপানি ল্যাঙ্গুয়েজ। রুটি ছাকা যাবে, রুটি পরোটার জন্য যাবে। হ্যাঁ, আবার মাছ চাষও বাঁচতে পারবে, খুব সুন্দর ডিম। এটা একদম 110 অরিজিনালই দেখেন, ল্যাঙ্গুয়েজ 110 গিয়া জাপানিজ ল্যাঙ্গুয়েজ, খুব সুন্দর। এটা নিলে এটা 110 ভোল্টের, কারো যদি ট্রান্সফরমার থাকে 1500 বিয়ে ইউজ করতে পারবে। এটা নিলে 2000 টাকা রাখবে, অনেক হেভি ওজন। আমি সেবার আর একটা কারি কুকার আছে, এগুলো একটু দেখাই। মিডিয়ার একটা কারি কুকার আছে, মিডিয়ার কারি কুকারটা দেখাই। এটা একদম নন স্টিক, আনসি মাত্র বেশি দিন হচ্ছে না, ওয়াশ করি না। দেখুন কি টেস্ট আছে, দেখান খুব সুন্দর মিনি কারি কুকার। এগুলা যদি কেউ নেয় এগুলার দাম রাখবো 1500 টাকা করে, নন স্টিক এর দুই পিস আছে, তারপর দেখা গেল কারি কুকার আছে, এগুলো এগুলা কেউ নিতে পারবে নন স্টিকের, এগুলা কারি কুকার এগুলা নিলে 1800, দুই পিস আছে আমার কাছে, দুই পিস 1800। তারপর দেখা গেল এদিকে, এদিকে আরো কারি কুকার এগুলো আছে, লাল গুলা এগুলো নিতে পারবে। এগুলো কড়াই সিস্টেম পরিষ্কার করো না, এগুলো পরিষ্কার করি না, সব আমার আনে রাখলাম, দুই পিস আছে। এটা একদম ফ্রেশ, দুইটা দুই ডিজাইনের না? না না, কিরকম না, দুইটা দুই রকম। এটা ইলেকট্রিক ফ্যান লাগানো আছে, এটা হচ্ছে তাইওয়ানের সম্ভবত মালটা, ফ্রেশ কোয়ালিটির আছে যথেষ্ট। এটা নিলে 2500 টাকা, ওইটাও সেম যেটা নেই 2500 টাকা। তারপর এবার ইয়াগুলা দেখি, এটা হচ্ছে পিজ্জা মেকার। দেখেন পিজ্জা মেকার বলতে এগুলা সবকিছু করতে পারে, আমি অনলাইনে দেখলাম যে ভিডিওতে সবকিছু করতে পারে, এগুলা দিয়ে সবই করা যায়। হ্যাঁ, এগুলো সব কিছু রান্না করে। এটা যদি নেই এটা 2500 টাকা, পেটিস তৈরি করে দেখি। হ্যাঁ, আবার নাস্তা বানাইতে পারে, এটা 2500। তারপর হচ্ছে জিনিসটা কোয়ালিটিও খুব সুন্দর, এটা 2500 টাকা, ওয়াশ করে দিব এরকম না। আর একটা একটু ভাঙা আছে সামান্য, এটা মাত্র 1000 টাকা ভাঙা আছে, এগুলো 2500 করে। এদিকে আরেকটা আছে, এটা 2000 টাকা। তারপর আরেকটা জিনিস দেখাই আপনাদের, এদিকে দুইটা রাইস কুকার আছে, এগুলা বেশি রাইস কুকারের জন্য কল দে, এগুলো হচ্ছে মাত্র 3.5 লিটার, অর্থাৎ ওই 4 হইতে 5 জন বা 3 হইতে 6 জনের ভিতর ওইরকম ফ্যামিলির জন্য লাগে।
এগুলা হচ্ছে ব্র্যান্ডের মাল, শার্পের জাপানি, হ্যাঁ হ্যাঁ 220 ভোল্টের দুই পিস আছে আমার কাছে। এখানে এগুলো ওয়াশ করি নে, ওয়াশ করে দিব, এগুলো ময়লাগুলো উঠে যাবে। এগুলো মার্কেট প্রাইস ইউজ, মার্কেট প্রাইস হিসেব করে লাভ নেই। আমি এক পিস নিলে 3000 টাকা করে রাখবে গেলে অস্ত্র যুক্ত 4 লিটার গুলো। আর তারপর এদিকে আছে আপনার একটা ইনটেক গিয়ে আছে, টাইপ মেশিন একদম ইনটেক। এটা যদি নেই এটা মোবাইলে যোগাযোগ করতে হবে। তারপর আরেকটা হিটার আছে, এটা একটু চালাই দেখাই। ও এটা সারা সাথে সাথে চলে গেল। হ্যাঁ হ্যাঁ এটা দেওয়া সাথে সাথে এটা মুভ করে। হ্যাঁ হ্যাঁ মুভ সহ একদম দুই তিন পিস আছে আমার। তারপরে দুই তিন পিস আছে এরকম, আরো দুই তিনটা আছে। তারপর এদিকে মিনি রুম, এদিকে মিনি রুম হিটার গুলো আছে ছোট ছোট, এগুলো 1000 করে আছে মাত্র, ফ্রেশ একদম দেখো একদমই ফ্রেশ, এগুলো 1000 টাকা মাত্র, কম হবে না এগুলো। কল দিবে এগুলো 1000, মানে এখানে যা যা আছে এগুলো 1000 টাকা করে নিতে পারবেন। না অনেক হাই রেটে বিক্রি করে, আমি একদম লো রেটে বা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একদম ফ্রেশ ওয়াটার কেটলি, ফ্রেশ আছে, হ্যাঁ একদম ফ্রেশ। এগুলো যদি নেই আপু মাত্র 2000 টাকা। লিটার কত? হ্যাঁ এটা 2 লিটার 5 লিটার ও আছে, 5 লিটার, হ্যাঁ 5 লিটার। কত কত রাখবো? এগুলো 2000 টাকা। এগুলো কোয়ালিটি একটু ভালো ওই কারণে। এটাও সেম আপু, এটাও 5 লিটার, 5 লিটারে ফ্রেশ আসছে জিনিসগুলো। এগুলো আপনার ইচ্ছা মতো এখানে মেজারমেন্ট করতে পারবে। 45 থেকে 90 সেলসিয়াস, ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এদিকে আরেকটা আছে রাইস কুকার, এটাও দেখতে পারবে। এটা সুপারিয়র, এগুলো দেখতে পারবে ময়লা, ওয়াশ করি না। এটা একটা দাম দিয়ে মোবাইলে যোগাযোগ করলে বলে দেবে দামটা। তারপর হচ্ছে ওয়াশ করার মেসেজ করার কি আছে, মেডিকেল পেডিকিউর করে দিয়ে। হ্যাঁ হ্যাঁ এটা নিলে 2000 টাকা পড়বে। আর এদিকে পাঁচ মেশিন আছে ইনটেক জাপানিজ, পাঁচ মেশিনটা বলতে কি আছে ইনটেক, এটা নিলে মাত্র অফার প্রাইস এবার সবকিছু 1500 টাকা মাত্র, 1500 অন্য টাইমে 2000 টাকা। না এটা মাল্টি কুকার, মাল্টি কুকার ও প্রেসার কুকার ও সব কিছু ওইটাই আর কি, প্রেসার কুকারই এটা দেখেন একটু, মানে সব কিছু করা যায় আর কি, এটা সব মাছ মাংস ডাল সবই করা যাবে। মাল্টি কুকার বলতে এটা তো আপনার 10 15 মিনিটে মাংস সব করে ফেলবে ওরকম। এগুলো আবার এটা কি সাউন্ড হয় না? সাউন্ড হয় না, এটা ওই শিশার উপরে জাস্ট সিস্টা বাজে উঠে এতটুকু। সিস্টা শিশ কি এটা বাজে? হ্যাঁ হ্যাঁ সিস্টা ওই প্রেসার কুকার আর কি, এটা অন্যগুলো তো বাজে না। এটা এদিকে একটা শিশ দিছে দেখা যাচ্ছে, হ্যাঁ শিশ কিন্তু ধোঁয়াটা বের হয় কিন্তু বাজে না ধোঁয়াটা। আর এদিকে একটা এই টাইপের মাটি কুকারের এর শিশ বাজে না তো? এগুলো শিশ আছে এটার আপু, ও এটা ধোঁয়া বাইরের একটা অপশন দিছে, একটা শিশও দিছে। আচ্ছা 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 তুই দেখেন ধোঁয়া বাইরের অপশন। এটা একটু এদিকে স্পট আছে, এটা আমি ভিডিওতে বলে দিচ্ছি। এটা কেউ নিলে মোবাইলে যোগাযোগ করে নিতে পারবে, কম দামে নিতে পারবে, যেহেতু স্পট আছে, সামান্য স্পট আছে কম দামে নিতে পারবে তুই। তারপর আপনার এইদিকে রুম হিটার গুলো দেখতে পারবে, লম্বা লম্বা রুম হিটার আছে। এগুলো কত করে? জাপানিজ 110, ওইটা আবার 110 জাপানিজ, এটা জাপানি। এটা কত পড়বে? এটা নিলে মোবাইলে যোগাযোগ করতে হবে। এদিকে এটা দেখেন, এই যে একটা আছে টাইপ মেশিন, টাইপ মেশিন এটা কেউ কালেক্টের জন্য যদি নেয় 1500 টাকা রাখবো।
12 কেজির উপর ওজন আছে, আমি মেপেছিলাম আগে। এটা যদি কেউ নেই আমার থেকে নিতে পারবে। কত পড়বে এটা নিলে আপু? 10 পড়বে, 10,000। হ্যাঁ হ্যাঁ, এটার মালটার কোয়ালিটি ভালোই কারণ। আর একটা জিনিস দেখা, এবার রাইস কুকার একটা আছে, ফ্যামিলি যাদের একটু বাড়ি আছে এরা এটা দেখেন, ডেশ আছে। হ্যাঁ, শার্পের। এটা ওয়াশ করি নাই, ডিক্সি টিক্সি বিল কোয়ালিটি খুব ভালো। এগুলা প্রায় দেখেন 2 পিস আছে আমার কাছে মাত্র, প্রায় 8-10 পিস ছিল, এখানে বিক্রি করে ফেলছিলাম শার্পের। এগুলা যদি কেউ নেই, এটার মার্কেট প্রাইস মনে হয় 16,000 টাকা আছে মনে হয়। এগুলা 5 লিটার আমার থেকে নিলে তুমি দিবে কত? মার্কেট দিয়ে লাভ কি আমার? প্রেসার কুকার না, গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা মেডিনটা একটু দেখাই দেন আপু, তারপর দেখা যাবে। মেডিনটা দেখেন, মেড ইন জাপান। এটা হচ্ছে ওয়ার্মার আপু, খাবারটা গরম রাখে। আমি খুব ভাবাই পুরো কোয়ালিটিটা দেখতে খুব সুন্দর, ফটফট ঠিকঠাক। এটা ডেক্সিটা ওয়াশ করি নাই তো কাল কানছিলাম। ভিতরটা একটু দেখেন, একটু দেখেন, এটা ভিতরটা দেখেন, একদম ফ্রেশ। এটাতে কেউ চাইলে শুধু ইলেকট্রিকই ইউজ করতে পারবে না, এটা কেউ যদি চায় এমনি খাবার এখানে রাখে গরমও রাখতে পারবে ইলেকট্রিক বাদে। মানে এগুলাতে যদি রাখে মিনিমাম একদম 4 ঘন্টা উপরে গরম থাকবে, যদি খাবার টাইমে তোমার চালু না করো। হ্যাঁ, চালু না করো, জাস্ট আপনি এটাতে রাখবেন খাবার গুলো, এখানে সংরক্ষণ করে রাখবে, 4 ঘন্টার উপরে থাকবে। আর জিনিসটা যথেষ্ট বড় আছে, 4 লিটারের উপরে হবে ইলেকট্রিকের। এটা যদি কেউ নেয়, যদি ট্রান্সফরমার ব্যবস্থা করে দিতে বলে। হ্যাঁ, 110 জাপানি জিনিস বেশিরভাগ 110 হয়। হ্যাঁ হ্যাঁ, এটাতে মাত্র ছোট একটা ট্রান্সফরমার দিলে হয়ে যাবে। কত পাওয়ার আছে দেখো তো, ওয়াটটা কত তাইলে বোঝা যাবে কত? এই মাত্র 78 ওয়াট। ও, তাহলে ছোট একটা দিলে হবে। এটা যদি 200 টাকার ওই যে ট্রান্সফরমার ছোট ছোট গুলো দিলে হবে, ওলাতে আহামরি তেমন কিছু না। এটা নিলে 3 রাখবো আপু, 3,000। তারপর আছে আপনার ওদিকে কিছু আপনার এভাবে দিলে চালু হবে না, ঢাকনাটা খুলতে হবে, বুঝছেন? আর দ্বিতীয় কথা হচ্ছে এটা তো ডাইরেক্ট একদম প্লেটটা ওইখানে দেওয়া, মানে এটাতে সবকিছু করা যাবে। আমি একটু দেখাই, 110 ভোল্টের মালগুলো একটু আনতো মনে হয়। এটাতে আপনার ওই বেশিরভাগ ওভেনে হয় শুধু, মানে 180-130 আপনার ইচ্ছা মতো নাস্তা বানানোর জন্য ওরকম একটা অপশন আছে। জাপানিজ 25 লিটারের উপর আছে জিনিসটা। এটা যদি কেউ নেয় আমার থেকে, ট্রান্সফরমার ছাড়া রাখবো 4,000 টাকা মাত্র। ট্রান্সফরমার ছাড়া 4,000 টাকা পড়বে। একটা 1,500 ভোল্ট ট্রান্সফরমার বা 2,000 ভোল্ট ট্রান্সফরমার থাকলে চালাইতে পারবে। আচ্ছা, 17,000 পড়া না ওইটা আছে। কেতলি এগুলা মাত্র 1,000 আছে। 1,000 করে এটা 1,000। হ্যাঁ, এখানে আছে, এটা হচ্ছে আপু 1,200। এটা 1,200? হ্যাঁ, এটা 1,200। এর নিচে সিস্টেম দেওয়া আছে,
এটাও এটা 1200 আচ্ছা 1200 তারপর আরেকটা আছে এটা হল 10 ভোল্টের তোশিবা এটা হচ্ছে 800 টাকা এটা 1000 টাকা এটা তোশিবা এটা মেজারমেন্ট দেখছি কত আছে তারপর হচ্ছে আপনার এখন পিঠা পিঠা বানায় মোমো টোমো করে স্টিমার দেখেন আপু খুব সুন্দর স্টিমার দেখছেন আপু খুব সুন্দর স্টিলের তিন টাক আছে আর একটা মনে হয় বাসায় আছে ওইটাও দেখতে হবে কেউ নিলে 7 টাক দেওয়া যাবে এটা নিলে মাত্র 1500 টাকা 1500 টাকা তিন বাটি চার বাটি নিচে একটা হাড়ি আর কি হ্যাঁ তারপরে এইদিকে এগুলো আছে তারপর আছে আপনার এদিকে 70 স্কুল আছে স্টার্টিং ডিশ এগুলো কত করে এগুলো 1400 টাকা তারপর এদিকে একটা কেটলি আছে পিতলের নিচে এটাও নিতে পারবে এগুলো 1500 এটা নিলে 600 টাকা আপু ক্লাস ক্লাস করার জন্য 600 টাকা আপু আচ্ছা ঠিক আছে এগুলো কেউ নিতে চাইলে নিতে পারবে এগুলো ওয়াশ টস সব কিছু করতে পারবে আপু আর এদিকে যে ট্রেটু আছে এগুলো নিতে পারবে তারপর হচ্ছে আপনার এদিকে আরেকটা মাইক্রো এটা হচ্ছে মাইক্রো হ্যাঁ এটা মোটামুটি ইউজ হয়েছে আমি একটু রং করছি এটাও এটা নিলে একদম কম প্রাইসে 3000 টাকা 3000 টাকা মাইক্রো আচ্ছা জিনিস আছে এটা একটু দেখেন না নেটেন বলতে যাবেন এগুলো কি বুঝতেছি না এগুলো কি দেখে কার্টিস লেখা না আছে টোনার কার্টিস টোনার এগুলো তো ইয়ে কালি 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 মনে হয় সম্ভবত আমার কাছে 4 পিস লটে বসছিল আচ্ছা ওরকমই জানি আর তো জানি না টোনার এগুলো যদি কেউ নেয় 4 পিস এদিকে তো আছে 4 পিস মাত্র 800 টাকা এটা হচ্ছে আপনার ওই ধরেন ডাবল ডাবল বিল করার জন্য এগুলার জন্য জাপানি টে এগুলা নিলে 1200 আর এমনি না না পিস না কেজি এগুলা বেশি আসবে না অল্প আর যেগুলো এমনি ট্রে আছে এগুলো 800 থেকে 1000 এর মধ্যে বিভিন্ন কোয়ালিটির আর এদিকে ছোট কাঠ এগুলা তারপর দেখা গেল এটা 300 টাকা তারপর হচ্ছে আপনার এদিকে সসের আছে সসের সসের খুব সুন্দর মেড ইন জাপান লেখানো আছে এখানে ভিতরে এটা যদি নেই এগুলো 300 টাকা করে তারপর কিছুগুলো মাত্র 120 টাকা ইনটেক একদম ইনটেক সিগারেটের রেস্টেন আছে এগুলো নিতে পারবে হাই কোয়ালিটির জাপানি সেগুলো 400 ছোট ছোট গুলো আছে এগুলো তুরস্কের এগুলো 50 টাকা তারপর হচ্ছে এদিকে একটা এটা যদি কেউ নেয় মাত্র 1000 টাকা লাইফ গ্যারেন্টি মানে গ্রিলের এর আর কিছু কিনতে হবে না জান জ্বালিয়ে নষ্ট হবে না তারপর এদিকে আরেকটা আছে এগুলা একটু বলে আপনার একটু ময়লা দেখা যাচ্ছে ছোট বড় দুটো আছে
এটা নিলে 1000 আপু, এটা নিলে 500, তো চাল টাল সব ওয়াশ করতে পারবে, দুটো পারবে, সব দিতে পারবে। তারপর দিকে ভিটেরি আছে, এগুলো হচ্ছে আপু ওই জানলা সাটা না বানালে হচ্ছে সেটা কেটে রাখলো, নিচে তেল পড়ে যাবে, এরকম দুইটা আছে, এগুলো 600 গ্রাম। তারপর একটা বালতি আছে, এটা হচ্ছে এমনি বালতি না, এগুলো হচ্ছে সার্ভিং বালতি বলে, এটা কুলো রাখতে পারবে, এটা নিলে আপনি 600 টাকা। আরেকটা জিনিস আছে খুব সুন্দর, এটা হচ্ছে আপনার ওই এভাবে এরকম থাকে, এটা হচ্ছে আপনার ওই পানি আছে না ইলেকট্রিকের, পানি গরম করবে না, জাস্ট আপনার তেমন একটা জিনিস নিচের থেকে এদিক দিয়ে পানি নিয়ে এটা দিয়ে এদিকে পড়বে, এটা দিয়ে এখানে পড়বে, এটা 304 স্টিল গ্রেড, এটা কেউ নিলে নিতে পারবে, একদম খুব সুন্দর আপু, 700 টাকা, আনকমন একটা জিনিস আর কিছু না, এটা দিয়ে জাস্ট পড়বে, পানিগুলো টানবে এতটুকু। তারপর আচ্ছা এটা 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 দেখেন আপু, 110 ভোল্টের, এটা 110 ভোল্টের আপু, অনেক ভারী, এটা মনে হয় 4 কেজির উপর ওজন, এটা আপনার কারি কুকার সহ স্টিলের, মানে একদম লাগানো, একদম লাগানো, মানে কয়েল টয়েল সহ একদম লাগানো, পুরো একদম হেভি কোয়ালিটির স্টিলের, দেখেন কারি কুকার সহ, এটা নিলে আপু একদম 110 1500 টাকা, 1500 টাকা। চায়না কড়াই গুলো দেখা দাও, এই যে ছোট ছোট কড়াই আছে, ছোট কড়াই আছে, মোটামুটি দাম কিনা বসে ওই কারণে 3 করে করবো, 3000 টাকা করে স্ট্যান্ড ফ্যান গুলো নিতে পারবে, উপর অনেক তুলতে পারবে, অনেক ভালো ভালো কোয়ালিটির, এগুলো হচ্ছে কোরিয়ান অ্যাডজাস্ট ফ্যান, যাদের ছোট সাইজ লাগে এটা মনে হয় 8-10 ইঞ্চি হবে, এটা নিতে পারবে 2500 টাকা। আরেকটা আছে আমি একটু দেখাই, অনেক উজ্জ্বল একটা দেখাই, এটা নিলে এটাও সেম আপু এটা 2500 টাকা, যেহেতু অনেকে এটাও সেম, এটা 110 চলবে, 220 তো চলবে, বুঝছেন, তো 2500 টাকা, এটা একদম 2500। তারপর আরেকটা আছে, এটা এটা দেখো, এটা নিলে আপু, এটা দেখেন মোটর তো তো অনেক ভালো, এটা নিলে 3500 টাকা, একদম 3500। তারপর এদিকে একটা বেকুম আছে, এটা দেখেন 6000 টাকা, বেকুম বেকুম মিশে 6000। আরেকটা কি আছে, এটা চুলা, চুলার বার্নার, কত এটা, এটা নিলে মাত্র 2000 টাকা, যেগুলো 1500-2000 দিয়ে নেন ওগুলো কোনো ইন্ডাকশন ধরে না, এগুলো তো ইন্ডাকশন সহ ধরে। তারপর হাড়ি গুলো দেখতে পারবো, এগুলো অনেক হাই ক্লাস হাড়ি, 1200-এর নিচে তলা সহ আছে, একদম আজীবন গ্যারেন্টি, যতদিন বাঁচে ততদিন গ্যারেন্টি, ঠিক আছে, যতদিন গ্যারেন্টি।
তারপরে এখানে ওই যে সুপের বাটিগুলো আছে এগুলো কত করে? এগুলো হচ্ছে 800 করে। 800 করে। আর অ্যালুমিনিয়ামের কিছু হাড়ি পাতি আছে। হাড়ি পাতি এখানে কেউ স্ক্রিপশন মারা দিতে পারবে। ওই দুইটা হচ্ছে এই দুইটা হচ্ছে আপনার এগুলো আর কেউ নিতে চায় না। আর এটা আছে বাতি, এটা 2000 টাকা রাখবো, 2200 এটা রান্না সব। তারপরে এখানে জাজর আছে অ্যালুমিনিয়াম, এগুলো কত করে? 800 করে। এটা কি আপনি বুঝতেছেন? ফ্যাক্স মেশিন। সব তো অনেক আগের, আমরা তো দেখি নাই। এটা ফ্যাক্স মেশিন। হ্যাঁ ফ্যাক্স মেশিন। তাহলে এটা কেউ নিলে আপনার 1000 টাকা অ্যান্টিক হিসেবে কেউ রাখতে পারবে। আচ্ছা সংরক্ষণ 1000 টাকা বা নাই তো এগুলো দিয়ে কি জানি কাজ করে ওরা। ওরা ভিতরে পার্টস আর যদি কোনো কিছু লাগে প্রথমে আরো একটু কম দিতে পারবে। কালার কোয়ালিটি খুব ভালো, এটা আপনার যদি সেটিং করে আরো খুব সুন্দর লাগবে। এটাতে সাউন্ডটা দিছে আপনার, স্পিকারটা দিছে নিচে, মানে আলাদা একটা স্পিকার দিছে অরিজিনাল ভাবে। এটা সুন্দর এটা নিলে, এটা তো আবার একটা জিনিস, রিমোটটা নাই। রিমোট ছাড়া কিভাবে চালাবে? রিমোট ছাড়া যদি কেউ চাই ওই মোবাইল দিয়ে চালাতে পারবে, আর কেউ যদি চাই ব্যবস্থা করে দাও। রিমোট সহ যদি নেই একটা ব্যবস্থা করে দিলে তাহলে 13000 টাকা। আপনার কেউ যদি এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান, আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো, এই ঠিকানায় যোগাযোগ করবেন। আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।